अभी तो आप कौन कंपनी में ही आइसक्रीम का है? आइसक्रीम है, ब्रोस कंपनी। कितने साल हुआ इधर आया? इधर आया मैं 11 महीना। 11 महीना हो गया। कितने साल का कॉन्ट्रैक्ट है? मेरा 2 साल का। 2 साल का कॉन्ट्रैक्ट है। अभी इधर पहला है ना, दूसरा बार भी गया? पहला इधर सऊदी में पहला आया है। तो आपका इधर नेपाल से इधर आया कितने पैसा खर्च हुआ नेपाल का? नेपाल का मेरा 80,000। 80,000 खर्च हुआ। तो बांग्लादेशी, मैं बांग्ला से बात कर रहा हूँ, तो वो बोलते से वो नेपाल থেকে বাংলাদেশ, নেপাল থেকে সৌদি আরব আসছে, ওর হচ্ছে আপনার 80,000 টাকা নেপালি খরচ হয়েছে, তো বাংলাদেশের প্রায় 50-60,000 টাকা খরচ হয়েছে। তো এখন আপনারই বুঝেন একটা বাংলাদেশি যখন সৌদি আরব আসে কত টাকা খরচ হয়, আর একজন নেপালি আসলে কত টাকা খরচ হয়। তো ইদার আয় আপনার স্যালারি কিতনে? মেরো স্যালারি 1500। ওর স্যালারি হচ্ছে 1500 রিয়াল, তো বাংলাদেশের প্রায় এখন বর্তমানে 40-45,000 টাকা। বাদ মে ইদার আপকো জায়গা ছুটি মে এই ছুটি কা টিকিট কোন দিয়েগা? কোম্পানি দিয়েগা না আপ খুদ কা? কোম্পানি দিয়েগা, মেরা মুদে কোম্পানি দিয়েগা। কিতনে সাল বাদ মে ছুটি মিলেগা আপকা? মেরা ছুটি 2 সাল কা বাদ মে দিয়েগা। 2 সাল কা বাদ। ঠিক আছে ভাই, এসে পৌঁছাই। সাথে আমি জিজ্ঞাসা করলাম যে ওর নেপাল থেকে আসতে কত টাকা লাগছে এবং তার স্যালারি কত। তো যেটা বললো ও নেপাল থেকে আসছে আপনার টাকা লাগছে হচ্ছে 80,000 টাকা, ওর 80,000 নেপালি রুপি, যেটা বাংলাদেশের প্রায় 60-70,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমরা বাংলাদেশিরা আসলে প্রায় বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে প্রায় 4-5 লাখ টাকা লাগে। বাট এইটা আমি বুঝতে পারি না যে বাংলাদেশে কেন এত টাকা লাগবে। আপনারা যদি নেপালি টাকা মানিনে করেন, আমাদের 1 টাকা নেপালি হচ্ছে 1.5 রুপি, এরকম 1 টাকা 50 রুপি বা সামথিং এই টাইপের হয়ে যায়, ঠিক আছে। এখন এইটা আমি বুঝতে পারি না, একজন ইন্ডিয়ান আসে সৌদি আরবে যে এই 1 লাখ রুপি বা 80,000 রুপি দিয়া সৌদি আরবে চলে আসতে পারে, বাট আমরা বাংলাদেশিরা খেন আসলে 4-5 লাখ টাকা লাগে বা 3 লাখ টাকা লাগে, এটা আমি বুঝি না। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার।